আজ সোমবার তেরোই কার্তিক দু সালের একত্রিশে অক্টোবর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনে ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তৎসত্ত্বেও এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে ঘাটতে চলেছে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে মানসিক এবং নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে আপনাদের উন্নতি কিন্তু সম্ভব আজ দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন যদি দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন কন্যারাশির জাতক জাতিকাদের মার্গি শনির প্রভাবে দু সালের অক্টোবর মাস থেকে শুরু করে দু সালের জানুয়ারি মাস পর্যন্ত আপনাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না অর্থগতভাবে আজ আপনাদের আই ইনকাম বাড়লেও খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে আজ চমৎকার কোনো নতুন আইডিয়া আপনাদেরকে আর্থিকভাবে কিন্তু লাভবান করতেই পারে তবে নতুন উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন আজ যারা রাজনীতিবিদ আছেন তাদের কিন্তু সমাজে নাম সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজ যারা যে সমস্ত ব্যক্তিবর্গরা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে এমন মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন ভালো ভালো আইডিয়া পাবেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে আপনারা প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু হতে চলেছেন আজ নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি মধ্যম প্রকৃতির পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করবার চেষ্টা করুন খালি সময়ে সবার থেকে দূরে সরে গিয়ে আপনারা নিজের পছন্দ সেই কাজ করে কাটাতে পারেন যার কারণে অবশ্যই মানসিকভাবে আপনাদের ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এটি আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দেবেন না তাহলে দেখবেন তাদের সাথেও দিনটিতে ভাব ভালোবাসার মধ্য দিয়েই অতিবাহিত করতে পারবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু সোমবার তাই মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন